নমস্কার বন্ধুরা আবার একবার স্বাগত জানাই আমার চ্যানেল টেক বেঙ্গলিতে বন্ধুরা অনেকদিন কোনো ভিডিও দিতে পারছি না তার কারণ আমার কাছে কোনো প্রিপারেশান ছিল না ভিডিও দেওয়ার জন্য আর অ্যাকচুয়ালি আমার রেডমি ফোরে যে ফোনটি ছিল যেটা থেকে আমি ভিডিও করি সেটা অ্যাকচুয়ালি আমার জলের মধ্যে পড়ে গিয়ে ফোনটা এখন তিন চার দিন মানে আইসি ইউতে আছে আইসি ইউতে বলতে আমি একটু চালের মধ্যে ঢুকিয়ে রেখেছি দেখি ফোনটা যদি জীবিত হয় জন্য ভিডিও করতে পারছি না আর আপলোডও করতে পারছি না যাই হোক আমার একটা বন্ধুর থেকে আমি ফোন নিয়ে এখন ভিডিও করছি এলজি কিউ সিক্স যেটা আপনাদের লাস্ট আনবক্সিং করে দেখেছিলাম আজকে আপনাদের জন্য এসেছি একটি ফ্লিপকার্ট স্মার্ট বাই হেডফোন যেটার দাম সাতশো টাকার মতন আমি বিগ ডেতে কিনেছিলাম সাড়ে তিনশো টাকার মতন পড়েছিলো বিকজ একটা ফোন কিনেছিলাম সঙ্গে একটা ফোন আছে যেটা হচ্ছে আইভোমির ফোন আপনারা জানেন হয়তো আইভুমির ফোন ফোর জি কম দামের মধ্যে এটা দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকার মতন বাট আমি যখন বিগ ডেতে কিনেছিলাম এটার প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকার মতো পড়েছিলো যাই হোক বন্ধুরা আজকে দুটো আনবক্সিং করে দেখাবো জাস্ট সিম্পলি বেশি বড় ভিডিও করবো না এই বক্সটা খুব ভারী লাগছে কিন্তু এই বক্সটার মধ্যে কিছু আছে কি না আমি সেটা বুঝতে পারছি না চলুন তাহলে একটু আনবক্সিং করে দেখি কী কী দিয়েছে এর মধ্যে আমার আমি সব সব সময় পেন থেকে কিংবা কাচি দিয়ে আনবক্সিং করি আপনারা জানেন এটা কেভাবেই ছিঁড়ে ফেলি একটা ছোট্ট একটা বক্স দিয়ে যাই আমি ভেবেছি কিছুই নেই এখানে আপনারা দেখতে পাবেন যদি আপনাদের ফোকাস করে দেখাতে পারে এখানে দেখতে পাবেন ফ্লিপকার্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সামথিং কিছু আছে ওয়ার হেডফোন হেডসেট এখানে প্রাইসটা লেখা কত আছে মেড ইন চায়না ফ্লিপকার্ট কিন্তু যত স্মার্ট বাই প্রোডাক্ট তৈরি করে সমস্ত কিছুই মেড ইন চায়না জাস্ট ইন্ডিয়াতে সেল করার জন্য এখানে দেখুন এমআরপি লেখা আছে এইট সেভেন্টি ফাইভ আমাদের যদি দেখাবার চেষ্টা করে ফোকাস করে দেখুন এখানে এইট সেভেন্টি ফাইভ লেখা চাইছে এটা আমি সাড়ে তিনশো টাকায় কিনেছি যাই হোক আমি তাহলে একটুখানি বষ্ট মধ্যে দেখেছি যদি কিছু থাকে কিংবা নেই সেল করা আছে সেলটা একটু তুলতে কষ্ট হচ্ছে যাই হোক হেডফোনটা কেমন আপনাদের অবশ্যই আমি পরে জানাবো আমি কমেন্টে যে হেডফোনটি কেমন লাগছে চারটে দেখুন ইয়ার ক্লিপ ফ্রি দিয়েছে আপনারা দেখতে পাবেন এখানে দিয়েছে চারটে ইয়ার ক্লিপ আর হেডফোনটি হেডফোনটা নর্মাল সিম্পল একটা প্যাকেট কোনো হিউজ কোনো প্যাকেট নয় সবাই বলছিলো হেডফোনটা খুব ভালো মানে কমেন্ট করেছিলো সাতশো টাকার দাম আমি সেই জন্যই নিয়েছি সাড়ে তিনশো টাকা থেকে আমি যাই না কেমন বাট ওয়ারটা দেখে আমার ঠিক ভালো লাগছে না অ্যাকচুয়ালি কেমন একটা সুতোর মতন কী বলবো আপনাদেরকে সুতোর মতো একটা ওয়ার লাগছে বাট আমি জানি না হেডফোনটা কেমন হবে দেখতে খুবই নর্মালই লাগছে ওইটা আমি যাই না সাউন্ড কোয়ালিটি বা বেস্ট কোয়ালিটি কেমন একটা দেখবেন একটা সাধারণ একটা স্কুল স্টুডেন্টদের মধ্যে একটা ক্লিপ দিয়েছে নর্মালি কোনো ক্লিপ নেই একটা ফালতু যত সব মানে কোয়ালিটি খুব চিপ লাগছে আমার কাছে আর এইটার কোয়ালিটি একদম প্রো ষাট সত্তর টাকা দামে যেমন আমাদের চাঁদনি মার্কেটে কিংবা যে কোনো মার্কেটে গেলে যেমন হেডফোনের কানেকশনের ওয়ার কিনতে পাওয়া যায় সেরকমই লাগছে দেখতে আমি দেখা যাক সাউন্ড কোয়ালিটি কেমন সবাই সাতশো টাকা দাম দিয়েছিলো সাড়ে দুশো টাকা নিয়েছি এখন যাই না সেম প্রোডাক্ট দিয়েছে না আদার্স প্রোডাক্ট দিয়েছে সেটা পরে দেখা যাবে তখন হেডফোনটা পরে থাকুক আমি অবশ্যই আপনাদের জানাবো কমেন্টে যে কেমন লেগেছে এখন এখন আমি খুলবো হচ্ছে ফোনটি ফোনটি দেখা যাক ফোনটি কী দিয়েছে ঠিকঠাক ফোনটি দিয়েছে কি দেয়নি সেটাই হচ্ছে দেখবার বিষয় হয়তো আমি ভুল সাইড থেকে খুলছি এই সাইডটা একটু খুলি ফ্লিপকার্টের বক্সগুলো এখন এমনভাবে করে আমার পক্ষে বোঝাটা খুব কঠিন হয়ে যায় এই সাইড থেকে হয়তো খুলবে আমি দেখতে চেষ্টা করছি ছিঁড়েই বের করে দিলাম আর কিছু করার নেই দেখা যাক ভিতরে মোবিকুইক দু হাজার সুপার ক্যাশ ইনসাইড এখানে লেখা আছে আমি মধ্যে আছে কি কিনা আদৌ সুপার ক্যাশ দেখতে হবে পরে দেখুন এখানে লেখা আছে আই ভূমি মি ওয়ান এখানে সব ডেফিনেশন লেখা থাকবে আই থিঙ্ক দেখুন পাঁচ ইঞ্চি ডিসপ্লে এইচডি আইপিএস টেকনোলজি পাঁচ ইঞ্চি ডিসপ্লে এইচপি টেকনোলজি টু পয়েন্ট ফাইভ ডি টু পয়েন্ট ফাইভ ডি কার লেখা নেই শুধু স্ক্রিন লেখা চাই হবজি কার্ব আছে দেখুন কল করব স্যারটা এখানে নোগাট আছে নোগাট সেভেন অ্যান্ড্রয়েড সেভেন নোগাট ফাইভ মিক্সেল ক্যামেরা দুটোই ফাইভ মিক্সেল ক্যামেরা সামনেও আর পিছনে ওয়ান জিবি এইট জিবি এক্সটার্নাল একশো আঠাশ জিবি পর্যন্ত সাপোর্ট করবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা দেখুন এখানে তিন হাজার এমএচের ব্যাটারি আছে ঠিক আছে আর ওয়ান এ ফার্স্ট চার্জ আবার ফার্স্ট চার্জ লেগেছে অনেক মানে চার্জ হয় কিনা আমার জানা নেই আর এটা সবচেয়ে হচ্ছে যেটা হচ্ছে যে জন্যই নেওয়া হয়েছে যেটা হচ্ছে ফোর জি অ্যাকচুয়ালি এটা আমার একটা দিদিকে গিফট করবে এই জন্যই নেওয়া হয়েছে হোয়াটেভার যাই হোক আমি একটু সেলটা খুলি জাস্ট আপনাদের একটু দেখাবো যদি আপনারা বলেন তাহলে আমি এর ফুল ভিডিও বানাবো নাহলে আমার ফুল ভিডিও বানানোর কোনো কোনো আগ্রহ নেই কোনো আমি সাধারণত এমআই ফোনই বেশিরভাগ রিভিউ করে ছাড়ি এই ফোনটা জাস্ট আমি একটু নিলাম কম দামের মধ্যে এই জন্যই সেই জন্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমার কাছে সেমন কোনো কন্ট্যাক্ট নেই যে আপনাদেরকে আমি আনবক্সিং করে রিভিউ দিয়ে দেখাবো যেভাবে আমি এটা খুলে ফেলেছি সিলটা সাইডে রাখি পেনটা সাইডে রাখি এবার একটু ফোনটাকে খোলার চেষ্টা করি দেখি ফোনটা কেমন দিয়েছে আপনি দেখতে পাবেন পুরো চিপ টাইপের একদম সাধারণ নর্মালি যেমন হয়ে থাকে একদম পুরো চায়না সেটের মতন লাগছে পিছনটা একটু আইভোমের একটা ক্যামেরা টি স্টিকার চাইনা সেটের মতো চাই না তোলা যাবে কিনা বলতে পারছেন না কিছু করছি না ফোনটা খুবই হালকা লাগছে আর এখানে একটা বড়ো একটা ক্যামেরা টাইপের মধ্যে দেখাচ্ছে আর এখানে একটা ছোট্টো প্লাস দিয়েছে এখানে তিনটে সুইচ দিয়েছে এখানে সাউন্ড ভলিউম কী পাওয়ার কি আই থিঙ্ক আর এখানে ইউএসবি চার্জার দিয়েছে আপনারা দেখতে পাবেন হয়তো আর এখানে থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক দিয়েছে নিচে কোনো ইয়ে নেই শুধু একটা মাইক আছে আর এখান থেকে হয়তো এটা খোলা যায় আমি খোলার চেষ্টা করছি এক্সটার্নাল ব্যাটারি দিয়েছে যেটা খুব ভালো ব্যাপার চলুন তাহলে এখন ওটা ওপেন করি খুলে যা ভাই ভেঙে যাস না আশা করছি ভাঙিনি এখানে একটা সিম আছে আপনার দেখতে পাবেন সিম স্লট এখানে একটা সিম স্লট আছে সিঙ্গেল আর এখানে একটা সিম স্লট আছে আর এখানে মেমোরি কার্ড মানে নিচেরটা হচ্ছে সিম স্লট ওপর একটা মেমোরি কার্ড স্লট দেখতে পাবেন এখানে আর তেমন কিছু নেই পুরো চাইনা সেট একদম এটা পুরো মেড ইন ইন্ডিয়া লিখলে কি হবে আমি বুঝতে পারছি পুরো স্টিকারটা চিপকেছে একদম হান্ড্রেড পার্সেন্ট মেড ইন ইন্ডিয়া দেখেছি কিন্তু পুরো চাইনা সেটের মতন লাগছে একদম কোনো সন্ধনের মধ্যে দেখি বক্সের মধ্যে কী কী দিয়েছে আমি ব্যাটারিটা লাগাবো দেখবো যাই হোক চলো তাহলে বক্সের মধ্যে কী কী দিয়েছে দেখা যাক এটার মধ্যে আই থিঙ্ক ব্যাটারি আছে ব্যাটারিটা খুবই বড় লাগছে যথেষ্ট বড় হিউজ বড় লাগছে এখান থেকে কোথায় না না সরি এর মধ্যে একটা নর্মালি ইউএসবি চার্জার কেবিল দিয়েছে একটা হেডফোন দিয়েছে হেডফোন কোয়ালিটিটা কেমন একটু আপনাদের দেখিবি আমার ফ্লিপকার্টের থেকে ভালো কি না সেটা দেখছি না না নর্মালি একদম চায়না চায়না হেডফোন দিয়েছে ও এর মধ্যে ব্যাটারি চার্জারটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না আছে বক্সের মধ্যে ব্যাটারিটা দেখুন ব্যাটারিটা একটু বড়ো দিয়েছে মেড ইন চায়না এটা ঠিকই লেগেছে মেড ইন চায়না তিন হাজার এমএচের ব্যাটারি লেই অন ব্যাটারি আইভমি পাঁচশো এক তিন হাজার এমএচ তিন হাজার এমএচের ব্যাটারি দিয়েছে এটা দেখা যাক কতটা কার্যকরী একটা নর্মাল চার্জার দিয়েছে যেগুলো ইউএসবি টাইপের নর্মাল যেরকম চার্জার কিছু লেখা আছে এখানে সন্দেহ আছে দেখছি এখানে যদি থাকে কিছু লেখা এখানে দেখতে পাবেন ফাইভ ভোল্ট ওয়ান এমপিআয়ার হাজার এমপিআর মানে ওয়ান এমপি এটা দিয়েছে নর্মালি চার্জার মে এখানেও লিখেছে ইস্টার্ন সান ইলেকট্রিশিয়ান অফ ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া এটা লিখেছে মেড ইন ইন্ডিয়া বাট আমার সন্ধ আছে মেড ইন ইন্ডিয়া হবে কি না দেখুন চার্জারটা একটু উনি কেমন এখানে দেখতে হবে সাইডগুলো একটুখানি কেমন খোয়া খোয়া আছে না কেমন একটা দেখাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক পরে টেস্ট করে দেখবো আর কী কী দিয়েছে বক্স মধ্যে দেখি ও সব থেকে ভালো ব্যাপার একটা স্ক্রিন কার্ড দিয়েছে আই থিঙ্ক একটা স্ক্রিন কার্ড দিয়েছে কারণ এর ফোনে পাওয়া যাবে কি না সেটা সন্ধ আছে সে ছন্দ আছে এই জন্য দিয়েছে আর একটা এটা কী দিয়েছে মোবিকুইক সামথিং কিছু যাই না এটার পর দেখছি আর একটা ইউজার গাইড টিপিক্যাল টাইপ নর্মালি যাই হোক আমি তাহলে ফোনটিকে একটু অন করি দেখি ফোনটি অন হয় ফোনটার মধ্যে কী কী দিয়েছে ফোনটাকে একটু অন করার চেষ্টা করি ব্যাটারিটা লাগিয়ে ব্যাটারিটা কোথায় ঢুকিয়ে দিয়েছি ব্যাটারিটা কমিশনটা দিলাম জিওর ফোন সাপোর্ট নিচ্ছে কি না সেটা সম্বন্ধে আপনাকে অবশ্যই বলবো আমি ফোনটাকে একটু অন করি একটু সেট আপ করি তারপরে আপনাদের একটু দেখাচ্ছি আমি ফোনটিকে তাহলে এখন অন করছি ব্যাটারিটা লাগিয়েছি জাস্ট কানেকশানটা দিয়েছি পাওয়ার পাওয়ার সিস্টের টিপে রেখেছিলাম তাই ভূমি লেখা উঠেছে একটা লোগো উঠেছে দেখতে পাবেন আইভূমি ফ্লিপকার্ট আমার শুধুমাত্র ছেড়ে চার কোথাও পাবেন না মানে কোনো দোকানে পাবেন না কোথাও পাবেন অনলি অন ফ্লিপকার্ট দেখা যাক ফোনটি চালু হতে কতক্ষণ লাগে আর ভিতরের কনফিউশানটা কেমন আছে কি না আছে সামনে একটা ফ্ল্যাশ ক্যামেরা দিয়েছে সামনে একটা ক্যামেরা ওয়েলকাম এটাকে আমি ইন্ডিয়া করি আগে চুজ ইয় ল্যাঙ্গুয়েজ বাংলা করবো ইংলিশটাই করি ইংলিশটাই করি গেট স্টার্ডেড স্কেপ ইনসার সিম এখন আমি সিমটা ঢোকাচ্ছি না একটু পরে ঢোকাচ্ছি সেটা এটা কী বলছে সেটা আইভি পাশ এটা হচ্ছে গেট নিউজ ফ্রি কী কী অ্যাপস ঠিক বুঝতে পারছি না এটা কী আছে এটা মনে হচ্ছে নতুন কোনো সেট আপ করতে হবে মানে নেট কানেকশান না দিলে আই থিঙ্ক এটা মনে হচ্ছে খুলবে না বাট আমি ট্রাই করে দেখছি যদি খুলতে পারি অ্যান্ড দেন নেক্সট হ্যাঁ না খুলছে আই থিঙ্ক মানে কিছু সেটা পরেও করতে পারবো কোনো অসুবিধা নেই চেষ্টা করছি কলকাতা আজকে এক এক সতেরো একটু ডেটটা একটু ঠিক করে নিই আজকে হচ্ছে জানুয়ারি নয় মার্চ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর আজকে হচ্ছে দু তারিখ ওকে টাইম টাইম পর সেট করছি নেক্সট করি নেম দিচ্ছি বলছে আমি নেম দিচ্ছি না পিন সেটটা নট নাও করি স্কিম এনিওয়ে সেটওয়ার্কটা জাস্ট আপনাদের দেখাবার চেষ্টা করছি কেমন সেটা আপনি লেটার সমস্ত কিছু আমি পরে করছি কোনো নেটওয়ার্ক কিছু নয় আই গট দিস ওয়েলকাম দেখতে পাবেন ফোনটি চালু হয়েছে এর মধ্যে ইউ সি নিউজ অ্যান্ড ইউসি ব্রাউজার ইনবিল্ড আছে আর গুগলের একটা কোনো সামথিং একটা ফোল্ডার দিয়েছে হোম পেজের উপরে আমি একটু ক্লিক করার চেষ্টা করছি দেখবেন গুগলে সমস্ত কিছু আছে সেট এবার ফোনটি মোটামুটি ভালো লাগছে একদম মোটরওয়ালা যেমন গুগল পাওয়ার বাই সেরকম গুগল মোটরওয়ালা মতন লাগছে একদম মোটরওয়ালার ইন্টারফেসটা যেমন ভিতরের উপরে সেম টু সেম তেমনই লাগছে এবং শুধু মোটরওয়ালাটা এরকম উপর দিক থেকে ওঠে শুধু সাইডে স্লাইস হচ্ছে দেখো আমি একটু সেটিংয়ে যাই সেটিংয়ে দেখার চেষ্টা করি ইন্টারফেসটা একদমও খারাপ না আমি ভেবেছিলাম যথেষ্ট চাইনা ফোনের মতো যথেষ্ট খারাপ হবে কিন্তু ইন্টারফেসটা আমার সত্যি খুব ভালো লাগছে মানে সাড়ে তিন হাজার টাকার ফোন এত সুন্দর ইন্টারফেস দেবে সেটা আমি ভাবতে পারি সেটিংটা আমি খুঁজে পাচ্ছি না সেটিংটা পেয়েছি প্লাস্ট্যান্ডটা কি দেখে নি যে কী কী আছে দেখুন অ্যাবাউট ফোনে অ্যান্ড্রয়েড ফোর দিয়েছে সরি অ্যান্ড্রয়েড সেভেন দিয়েছে নোগাট ডিসপ্লে হচ্ছে সাতশো কুড়ি বি এখানে দেখুন ডিসপ্লে রেগুলেশন আছে র্যাম হচ্ছে ওয়ান জিবি রোম হচ্ছে এইট জিবি ফাইভ মিক্সেল ফাইভ মিক্সেল ক্যামেরা জুলাইয়ের পাঁচ অ্যান্ড্রয়েড সিকিউরিটি দিয়েছে দু হাজার সতেরো আর ফোর কোড দিয়েছে দেখুন সিপিইউ ওয়ান পয়েন্ট টু গি গার্স ফোনটা যথেষ্ট খারাপ হবে না জাস্ট একটুখানি কেমন লাগছে টাচ করার সময় একটু প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে কারণ অ্যাকচুয়ালি এমআই ফোন ইউজ করতে করতে আমার এত অ্যাভিট হয়েছে যেটা এটা একটু প্রবলেম মনে হচ্ছে বাট একদম এটা কুইক বল কিছু দিয়েছে এটা দেখতে পাবেন এখানে বাট আমার জানান এটা কি পরে আমি যদি আপনারা বলেন অবশ্যই আপনাদেরকে আমি এটা একটু ফুল রিভিউ করে দেখাবো যদি আপনাদের মনে হয় যে এই ফোনটি কিনবেন অবশ্যই নিতে পারেন লিঙ্কও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে কোনো অসুবিধা নেই ফোনটি এখন আর বেশি বাড়াচ্ছি না যদি মনে হয় আপনাদের ফুল রিভিউ লাগবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো একটি ফুল রিভিউ দেওয়ার আর যদি জি সিক্সের ফুল রিভিউ রাখে অবশ্যই আমাদের বলবেন আমি চেষ্টা করবো একটু ফুল রিভিউ দেওয়ার ক্যামেরাটা একদম খারাপ কোয়ালিটি নিয়ে আপনারা দেখতে পাবেন একটা পিকচার আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম আমি যতটা ভেবেছিলাম যে পিকচার ক্যামেরাটা খুব খারাপ হবে যথেষ্ট ভালোই ক্যামেরা দিয়েছে দেখতে পাবেন ফটোটা খুবই সুন্দর উঠেছে এখানে আমি যদি ফটোটা দেখাই একটু রেগুলেশানটা হয়তো কম আছেই দেখুন ফটোটা একদম যথেষ্ট খারাপ নয় খুব ভালোও নয় ঠিক আছে সাড়ে তিন হাজার টাকার ফোনে একদম ঠিক আছে যাই হোক বন্ধুরা ঠিক আছে ভিডিওটা বেশি বড় করছেন এখন তাহলে এখানে শেয়ার শেষ করছি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনারা মনে হয় যে এটার ওই আইভূমি সরি মডেল নাম্বারটা মনে নেই আইভূমি আই ফুল রিভিউ দরকার অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই এটা করে দেখাবার চেষ্টা করব বক্সে সমস্ত কিছু লেখা আছে এখানে যাই হোক পরে আপনাদের যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই আমি আপনাদের সাহায্য করব তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার বলছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না